দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিয়ে দায়িত্ব বুঝে নিলেন চা বাগানের একসময় শ্রমিক বর্তমানের মন্ত্রী বুলু চিকবরাইক। মঙ্গলবার সকাল সকাল দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিয়ে অফিসের দায়িত্ব বুঝে নিতে রওনা দেন সকাল 9টা নাগাদ। সঙ্গে ছিলেন তার ছেলে রোহিত চিকবরাইক, রাঙামাটি অঞ্চলের সভাপতি কাঞ্ছা রানা, মালবাজারের তৃণমূল নেতা রাসেল সরকার, মালবাজার বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পাওয়া বুলু চিকবরাইক। এই প্রথম কোনো মালবাজারের বিধায়ক মন্ত্রিত্বের পদ পেয়েছেন। মালবাজার এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুলু চিকবরাইককে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দিয়েছে। চা বাগানের কর্মী থেকে মন্ত্রী ভাবতে একটু অবাক লাগলেও বিষয়টি সত্যি। কাজ থেকে অবসর নিল চা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত তিনি। তিনবারের বিধায়ক, এখন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী। বুলু চিকবরাইকের পরিবার আগে কংগ্রেস করত, তখন অনেক ছোট হলেও বাড়ির বড়দের সাথে পতাকা পোস্টার লাগাতে যেত বুলুবাবু। সেখান থেকে লাল ঝান্ডা হাতে তুলে নেন তারা। পড়াশোনা করেছিলেন মালবাজার বিএল হাই স্কুলে, ভালো ফুটবলও খেলতেন। পরিবারের স্বার্থে রাঙামাটি চা বাগানে চৌকিদারের কাজে যোগ দেন তিনি। আর্থিক অসঙ্গতি থাকায় বাজার থেকে শাড়ি কিনে বউকে সিঁদুর পরিয়ে বাড়িতে এনেছিলেন। তখন চা বাগানের সাপ্তাহিক বেতন 7 টাকা ছিল, পরে বেড়ে হলো 9 টাকা। 90-এর শেষ দিকে রাজনীতি শুরু করেন, তখন থেকে শ্রমিক রাজনীতির সাথে যুক্ত। 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত মাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ পদে নিযুক্ত হন। এরপর 2011 সালে বাম বিধায়ক, 2015-তে দল বদল করে তৃণমূল কংগ্রেসের যোগদান, 2016-তে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এবার চা বাগান এলাকায় বিজেপির ভোট ব্যাংকে থাবা বসিয়ে জয়লাভ খুবই গুরুত্বপূর্ণ। এদিকে মন্ত্রীর দায়িত্ব পেয়েই মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে অফিসের দায়িত্ব বুঝে নিলেন। জলপাইগুড়ি জেলার মালবাজার বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী, এখন মন্ত্রী, এই প্রথম কোনো মালবাজারের বিধায়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মালবাজার এলাকা থেকে। তাই বুলু চিকবরাইক মালবাজার বিধানসভা এলাকার সমস্ত বাসিন্দা সহ দলীয় কর্মী ও নেতাদের ধন্যবাদ জানান। তাই 11টার সময় যে এখানে আমার যে বক্তব্য, এখানে আমার যাওয়ার আছে, তার আগে আমি দক্ষিণেশ্বর এসে আমার মাকে প্রশ্ন করে গেছি, পুজো দিয়ে গেছি, যাতে আগামী দিন আমি ভালোভাবে কাজ করতে পারি। তার আগে আমি এখানে প্রশ্ন দিয়ে মানুষের ঘোষণা করলাম, যাতে আমার এই যে কাজগুলো দেওয়া আছে, তার দায়িত্বগুলো আছে, যাতে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারি, সেটাই মায়ের কাছে আমি শেষ করলাম। আর এখান থেকে আজকে আমি এখন চলে যাবো, আমি তো দুঃখ যেখানে আগামী দিনে আমার কাছে কাজ করতে হবে, তাদের সঙ্গে আমার এগারোটার সময় কথা বলা বলা আছে। আমরা সবাই এখানে আত্মবিশ্বাসী, তাদের সঙ্গে আলোচনা করবো। পিবি ব্যাটারি, এক্সাইড এবং মারুতি সুজুকির অথরাইজড ডিলার। এক্সাইডের ইনভার্টার, ব্যাটারি, বাইক, ছোট বড় গাড়ির ব্যাটারি এবং মারুতি সুজুকি কোম্পানির সমস্ত রকম সরঞ্জাম পাইকারি ও খুচরা হিসাবে সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যোগাযোগের ঠিকানা পিবি ব্যাটারি, গয়েরকাটা বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। হোয়াটসঅ্যাপ 7098795631, ফোন নাম্বার 9733107643।